নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন তো? সেটা হচ্ছে আমরা যারা একটু বড় টড়ো হয়ে গেছি, কাজকর্ম যারা করে বেড়াই, বা যারা বাড়িতে থাকেন, অর্থাৎ হোম মেকার্স যাকে আমরা বলি, প্রত্যেকেরই একটা সমস্যা, সেটা হচ্ছে যে টাকার ফ্লোটা যেন ঠিক থাকে। অর্থই তো সমস্ত অনর্থের মূল। আবার উল্টো দিকে যদি ধরেন যে অর্থই সব, অর্থ না থাকলে সব তালব সব অ হয়ে যায়, আগেরটা দন্তের সব অ। এতে অর্থটা জীবনে খুব জরুরি। আমি এটা দেখেছি যে সারা ভারতবর্ষের অন্যান্য প্রজাতির মানুষের মধ্যে তাদের একটা অর্থলিপ্সাও থাকেন, যে অর্থটাই তাদের জীবনে মূল ভূমিকা ধারণ করেন। আমাদের ক্ষেত্রে হয়তো নয়, ইস্টার্ন রিজিয়নে যারা থাকি তারা অনেক বেশি জীবনটাকে উপভোগ করতে ভালোবাসি। অর্থ সেখানে যেটা চলার জন্য দরকার, সেই অর্থটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের দরকার হয়। মুশকিলটা সেইখানেই হয় যে অর্থটা যতটা আপনি ভাবছেন ততটা আপনি রোজগার করছেন না। তার ফলে যে জিনিসটা হচ্ছে যে আপনার চাহিদা যেগুলো, আপনার যে জিনিসগুলো, ধরুন আপনার বাচ্চার এডুকেশনের পেছনে, আপনার ট্রাভেলসের পেছনে, আপনার খাওয়া দাওয়ার পেছনে, সংসার চালানো, এই সমস্ত মিলিয়ে যে খরচাটা, সেটা কিন্তু স্ট্যাগন্যান্ট, সেটা কিন্তু এক ক্রমাগত দিনকে দিন বাড়ছে। কিন্তু আপনার রোজগারটা সেই অনুযায়ী যদি না হয়, তো দুটো যদি ম্যাচ না করে, অর্থনীতি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটাকে বলি আমরা, সেটা তৈরি হতে শুরু করে। এবং প্রত্যেকটা মানুষের জীবনে তো চাহিদার একটা ভূমিকা রয়েছে। আজকে আপনি ভাবছেন যে কালকে আর একটা নতুন ফ্রিজ কিনবেন, আবার খারাপ হয়ে গেল টেলিভিশনটা, সঙ্গে সঙ্গে বদলাতে হবে। তার কারণ হচ্ছে যে টেলিভিশন ইজ দ্য অনলি ওয়ে, আমাদের বেঁচে থাকার একমাত্র বিনোদন ঘরে ঘরে সেটা হচ্ছে টেলিভিশন, এবং ইনফরমেশনও বটে, আপনি সমস্ত খবর টবর সব কিছুই পাচ্ছেন। তো সেই জায়গাটা খারাপ হয়ে গেল তো আপনি কী করতে পারবেন? সেই মুহূর্তে সেটাকে আপনার চেঞ্জ করতে হবে বাড়ির লোকের জন্য, কিন্তু আপনার সেখানে অর্থটা নেই। এই যে টানাপোড়েন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকজন মানুষের, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে অর্থ নিয়ে কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে জীবনের অনেকটা অংশ ব্যয় হয়ে যায়। কেন এটা হয়, তো সেই কথাটাই আজকে যখন অফলাইনে ছিলাম, যারা তখন আমাদের সঙ্গে রয়েছেন আপনারা জানেন, আপনারা দেখতে পাচ্ছেন স্কলে, জ্যোতিষ আর্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রী, এমন একটা নাম আমাদের আস্থা এনে দিয়েছে দীর্ঘদিন ধরে, যিনি জ্যোতিষটা করেন, জ্যোতিষটা ভালোবাসেন, জ্যোতিষ নিয়ে গবেষণা করেন, জ্যোতিষী তার ধ্যান জ্ঞান, যে মানুষ প্রত্যেকটা মুহূর্তে চান যে আমরা যাতে ভালো থাকি, চার দিন জ্যোতিষটাকে প্রয়োগ করার জন্য, এই যে প্রয়োগ বিদ্যা, অর্থাৎ আমরা ভালো থাকার জন্য অ্যাপ্লিকেশন, তার চেম্বারে যারা আসেন তারা জানেন আমার কথা কতটা সত্যি। প্রত্যেকটা সময় চেষ্টা করেন সব দিক থেকে আপনাকে বেঁধে দিতে, যেমন হাতটা দেখেন কুষ্টি বিচারে, তো আপনারা জানেন যে অনন্য একজন মানুষ, এবং ঠিক সেরকমভাবে হোরারি করেন, সেরকমভাবে সামুদ্রিক শাস্ত্র, নিউমারোলজি, অর্থাৎ যেখানে যেখানে যেটা দরকার জ্যোতিষের সবটুকু দিয়ে কিন্তু চেষ্টা করেন আপনাকে ভালো রাখার জন্য। তার সঙ্গে আজকে এই বিষয়ে কথা হবে, প্রথমে স্বাগত জানাবো, নানান কথায় আসবো। নমস্কার আমাদের অনুষ্ঠানে। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু। প্রথমেই আমার উপস্থিত সমস্ত দর্শক বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর সেই সঙ্গে জয়ন্তদার অনুষ্ঠান যারা দেখছেন বা গুরুজনের স্থানীয় মাসিমা মেসমশাই দেখছেন, আপনাদের জন্য রইল শ্রদ্ধেয় প্রণাম। আর সেই সঙ্গে জানাই চ্যানেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, আর তার সঙ্গে জানাই স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর আমার প্রিয় সৌমিত্র ভাই সৌমিত্র দাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের আলোচনা বল আমাদের জন্য আবার আবার খুশির খবর। কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র এন্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট এগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন, এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে
বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড। আমাদের জীবনটা সার্কুলেট করে হচ্ছে ফাইন্যান্সের উপরে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনই আমাদের অর্থকে কেন্দ্র করেই জীবনটা যাপন করি। অর্থ যত কমে জীবনে তত সমস্যা বাড়ে, যত প্রথমে জিজ্ঞাসা করি জীবনে অর্থটা আছে কি নেই, এটা কোন হাউস থেকে তোমরা বিচার করো? যদি ফাটকা বড় লোক হওয়ার ইচ্ছে হয় তাহলে ফিফথ হাউস। আচ্ছা, বেশ। যে হাউস থেকে আমরা 9×9 81 গুণিতক হতে পারে লাইফ, তা পঞ্চম ভাব থেকে তোমার তুমি কি লাখপতি কোটিপতি, এটা কিন্তু বিচার্য। আর পঞ্চম ভাব থেকে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিচার্য, বুঝতে পেরেছো? তা পঞ্চম ভাব যদি তোমার লগ্নে থাকে তা তুমি কিন্তু ক্রমশ মিলিয়নে তো যাবেই। যদি ডিগ্রি মিনিট সেকেন্ড বেশি পাও তাহলে বিলিয়নে যাবে, যদি আরও বেশি পাও নবাংশে যদি বর্গোত্তম পাও তাহলে ট্রিলিয়নের মালিক। বাবা, মানে 10 trillion ইজ ইকাল টু তোমার 100 crore INR, 100 crores। হ্যাঁ, ওইটা বলছি আর কি, 100 crores মানে কতগুলো শূন্য লাগে তাই জানি না আর কি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি মানে 100 crore ইজ ইকাল টু 10 trillion। হ্যাঁ, 10 trillion। আর অ্যাভারেজলি 100 lakh 1 crore, সেটা হচ্ছে কি 1 million ইজ ইকাল টু 10 lakh। আচ্ছা, আর 1 billion ইজ ইকাল টু হচ্ছে গিয়ে তোমার 1 crore। আচ্ছা, 1 crore। এবারে আমায় মাত্র এটা বিরাট কিছু নয়, 1 crore এখন আর না, ওটা কিছুই না, কেননা INR এর ভ্যালু এখন ওয়ার্ল্ড মার্কেটে খুবই বিলো। তা অ্যাভারেজলি যদি মোটামুটিভাবে পঞ্চম ভাবাধিপতি যদি ডিগ্রি মিনিট সেকেন্ড খুব বেশি পাওয়া যায়, নবাংশে যদি মানে যদি বর্গোত্তম হয় তাহলে মিনিমাম তুমি বলতে পারো যত 10 trillion সে 100 crore INR ইজ ইকাল টু। আচ্ছা, মানে প্রোগ্রামটাই তো হাই লেভেলের প্রোগ্রাম, অঙ্কটা হয়তো অনেকে ধরতে পারছেন না। ঠিক, মানে সোজাগতা 10 trillion মানে 10 trillion ইজ ইকাল টু 100 crore সোজাগতা, অঙ্কটা এটাই দেওয়ালো। ঠিক, এবারে আমায় বলো এখানে পঞ্চম ভাব, ফাটকা বড় লোক হওয়া মানে পঞ্চম ভাব, ফিফথ হাউস। আচ্ছা, লটারি জুয়া এই আসছে ফিফথ হাউস, শেয়ার ফিফথ হাউস। আচ্ছা, 1 to 5 11 আর কোনো কথা হবে না, 1 to 5 11 কানেকশন বাস। আর নবাংশ খালি ফিফথের লট বর্গোত্তম, আর দেখে কে তাকে। ও একদম দেখবেন ছেঁড়া কাঁথা ছেঁড়া সাইকেল থেকে দেখা গেল একদম জাগুয়ার মার্সিডিজ সব কিছু বার করে দেবে। আমার প্রত্যেকে এই জীবনটাই চাই। হ্যাঁ, সব অস্বাভাবিক। হ্যাঁ, অর্থ মানুষের দরকার, তবে অধিক অর্থ অনর্থের মূল। আবার আমরা সেটাই বলছিলাম, তার জন্য একাধিক মিডিয়া নিউজে আমরা অনেক রকম খবর পাই। হ্যাঁ হ্যাঁ, অধিক অর্থ অনর্থের মূল, ঠিক তাই। এবার হচ্ছে গিয়ে তিনি শেষ কথা, তিনি আপনার জন্মকালীন চার্টে আপনাকে কি প্রদান করেছেন সেটাই বিচার্য। তবে দ্বিতীয় একাদশপতি সেভেন্থের লর্ডও বিচার্য। এবং কারকগ্রহ শুক্রকে দেখতে হবে, শুক্র স্ট্রং না হলে এই হাতে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন না, আনবেন নেবেন খাবেন চলে যাবেন। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। আচ্ছা, একটা জিনিস জানি যে আমার বন্ধু বান্ধব যারা চেনা জানা রয়েছেন পরিজন প্রত্যেকে কিন্তু একটা জিনিসের খুব অভিযোগ করছে, সেটা হচ্ছে যে ইদানিংকালে একদম টাকা কমে আসছে, অর্থাৎ ব্যবসায় ফ্লো নেই মার্কেটে। হ্যাঁ, যারা বিভিন্ন ধরুন ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন বা উকিল রয়েছেন, যারা অর্থাৎ স্বপেশায় নিযুক্ত রয়েছেন, এমনকি মানে আমাদের জ্যোতিষ বন্ধুরাও রয়েছেন, প্রত্যেকেরই একটা কথা উঠে আসছে যে মার্কেটে অর্থাৎ টাকা আটকে যাচ্ছে। টাকা কোথা থেকে কী কী হাউস হলো একটা মানুষের টাকা আটকে যায়? মানুষের ক্ষেত্রে প্রথম কথা বলি, বর্তমানে যেটা টাকা আটকে যাচ্ছে সেটা একটা তো আছেই,
আর যদি আমরা চার্ট নিয়ে যেহেতু আলোচনা করছি, মানে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে এই অনুষ্ঠান বা পর্যালোচনা, টাকা আটকে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে 7628 কানেকশন। 7628, আচ্ছা। তবে 11 কম্বিনেশন থাকলে পাবেন, না হলে আর টাকা পাবেন না। শনি দৃষ্টি হলে ব্যাস বসে থাকুন এখন আবার আড়াই বছর। আচ্ছা। তবে নক্ষত্র সাপোর্টে থাকলে, সাপোর্ট দিলে পাওয়ার চান্স রয়েছে। আচ্ছা, এটা যে আটকে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা কানেকশন নিতে হবে। টাকা বাজারে আপনি লগ্নি করেছেন, ব্যবসা করতে গেছেন, টাকা চারিদিকে পড়ে গেছে, টাকা আপনি তুলতে পারছেন না, তাহলে হাউস আসবে 1+2+6+7+8। 1 থেকে জাতক বা জাতিকা, 2 থেকে ডাইরেক্ট হার্ড ক্যাশ, 6 থেকে হচ্ছে গিয়ে ঋণ হয়ে গেছে, মানে ঋণ দিয়ে ফেলেছেন বা দিয়ে ফেলেছেন, দিয়ে উল্টো দেখা যাচ্ছে আপনি ঋণগ্রস্ত হচ্ছেন। 7 মানে ব্যবসার কারণে, 8 মানে লক। অষ্টম হাউস থেকে আমরা কি বিচার করি, বন্ধ কি ব্যবসা, বন্ধ কি, প্লাস শনিদিষ্ট বা শনির সহবস্থান গোচরে চলছে, পাবেন না। তবে নক্ষত্র সাপোর্টে থাকলে মারো সাপোর্ট, গ্যারেন্টি চ্যালেঞ্জ পাবেন, গ্যারেন্টি চ্যালেঞ্জ পাবেন। বাট নক্ষত্র কানেকশন দেখতে হয়, তার জন্য ফার্স্ট আমাদের বিচার বা কাউন্সিলিং মাস্ট, অ্যাট ফার্স্ট বিচার প্রথমে। ইয়েস, আচ্ছা। 6 এর 8 কে 1 তো, 6 এর 8 1, হ্যাঁ 6 এর 8 তাই তো, 6 এর 8 1 1 মানে লগ্ন ষষ্ঠের অষ্টম, হ্যাঁ ট্রানজিট মারছি সেকেন্ড থেকে লগ্নকে, লগ্ন বিচার। আবার 7 এর 8 কে সেকেন্ড হাউস, হ্যাঁ মানে ব্যবসা করতে গিয়ে তার বন্ধকিটা কোথায়, দ্বিতীয় ভাব থেকে আবার। আচ্ছা, সপ্তমের অষ্টম, আচ্ছা সপ্তম হচ্ছে বিজনেস, দ্বিতীয় ভাব হচ্ছে সপ্তমের অষ্টম, তাহলে ব্যবসার বন্ধক হয়ে গেছে। আবার দ্বিতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম মানে কি, অষ্টম মানে বন্ধকি ব্যবসা, মানে সিন্ধুকে মাল জমা হয়ে গেল, টাকা আপনার পড়ে রয়েছে পাবলিকের কোর্টে, বল এদিকে আপনার পয়সা বা নেই, চোখে দেখতে পাচ্ছি না, এই টাকা রয়েছে, এই বিচারের মারপ্যাচ গুলো দেখতে, এই প্রত্যেকটা ঘরে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, এতগুলো হাউসকে কাউন্সিলিং করে প্রত্যেকটা নক্ষত্র বিচার করে তারপরে মারো সাপোর্ট পেতেই হবে, একসঙ্গে না পেলেও পার্ট পার্টে পাবেন। তার জন্য জয়ন্তদা বলে কি, আলটিমেট আমাদের জীবনে মোট 6টা সাপোর্ট লাগে, আলটিমেট ফার্স্ট অ্যান্ড লাস্ট। একটা দুটো মারলেন কিছু কাজ পেলেন, আবার দুটো মারলেন এগিয়ে গেলেন, লাস্টে আর দুটো মারলেন আলটিমেট ফিনিশ। আলটিমেট আমাদের জীবনে 6টা সাপোর্ট লাগে। এবং এই জায়গাটা দাঁড়িয়ে আর একটা জিনিস আপনাদের কিছু বলছি, কাউন্সিলিংয়ের কথা বারবার উঠে আসছে, আমরা অনুষ্ঠানেও বলি যে জীবনটা একটা আমাদের খুব কম স্প্যানের একটা জীবন, তো তার মধ্যে কর্মজীবনটা আরও ছোট। আপনি যদি 80 বছর বাঁচেন আমরা ধরে নিই, এখন তো ওষুধের কল্যাণে আমাদের জীবনের আয়ুগুলো অনেক বেড়ে গেছে, লম্বা অনেকটা বেশি বাঁচছি আমরা প্রত্যেকেই, এই 80 বছর জীবনের মধ্যে আপনি হয়তো খুব ছোটোবেলায় যদি কর্মেতে ঢোকেন তাহলেও আপনার ওই 35, 36, 38 বছরের একটা জীবন হয়। সুতরাং 50% অফ দ্য জীবন আপনি কর্ম করছেন, এই জীবনটায় যদি সমস্যা হয় টাকার, আমার মনে হয় কাউন্সিলিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। আমাদের সঙ্গে যখন জয়ন্ত শাস্ত্রী থাকেন তখন একটা জিনিস আমরা কিন্তু বারংবার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনাদের এই জায়গাগুলোকে রিকভার করার। তার কারণ হচ্ছে যে রিকভার না করলে আপনি কিন্তু আপনার নর্মাল যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলটা থাকতে পারবেন না। লাইফস্টাইল বলতে কি প্রাচুর্য লাক্সারির কথা বলছি না, আপনি যে জীবনে অভ্যস্ত সেই জীবন থেকে কিন্তু আপনি উত্তরণ হবে না, ক্রমাগত একদম দেখবেন নেমে আসছেন। নেমে আসাটা তো আমরা কেউ পছন্দ করি না, কেই বা চাই, আমরা প্রত্যেকেই চাই যে আজকের দিনে যা আছি কালকে একটু বেটার থাকবো। আমার মনে হয় যে কোনো, আজকে যদিও ফাইন্যান্স নিয়ে আলোচনা হচ্ছে, আপনার বাস্তু নিয়ে যদি সমস্যা থাকে, বাচ্চাদের নিয়ে অসম্ভব ভালো কাউন্সিলিং করেন জয়ন্ত শাস্ত্রী। বাচ্চা বলতে আমি একদম যারা এডুকেশনের মধ্যে রয়েছে তাদেরকেই বলছি আর কি, একদম ক্লাস ধরুন 5-6 থেকে শুরু করে একদম ডিগ্রি কোর্স অবধি যাদের এডুকেশনের কোনো প্রবলেম হয়েছে, সেখানে বাস্তু নিয়ে একটা সাংঘাতিক বড় কাজ করেন বাস্তুবিদ খুব ভালো জয়ন্ত শাস্ত্রী। বাস্তু নিয়ে আপনার যদি কোনো প্রবলেম থাকে, মামলা মকদ্দমা এবং যেটা হচ্ছে এখনকার দিনে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ অর্থাৎ প্রি ম্যারেজ, বিয়ে হচ্ছে না এটা একটা বড় সমস্যা সব জায়গায়, অনেকটা বয়স বেড়ে যাচ্ছে, অনেক দেখাশোনা হচ্ছে, অনেক প্রেম হচ্ছে কিন্তু বিয়েতে পরিণত হচ্ছে না, এটা একটা সমস্যা। এটা পোস্ট ম্যারেজ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের যে প্রবলেম নানাবিধ কারণে হয় সেই প্রবলেমগুলো যদি হয়, দাম্পত্য কলহ, একদম দাম্পত্য কলহ, দাম্পত্য কলহ, আবার ডিভোর্স হবে কি না, একদম আফটার ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদের পর দ্বিবিবাহ হবে কিনা,
দ্বিবিবাহ হবে এবং দ্বিবিবাহে সেই জাতক বা জাতিকা সুখী হবে কিনা, একদম এটা কাউন্সিলিং। কাউন্সিলিং কোন জায়গায় ছাড়বে? একটা একটা বিয়েতে তার অলরেডি একটা সেপারেশন হয়ে গেল, ধাক্কা খেয়েছে, পরের বিয়েটা যদি ঠিক হবে কিনা সেটাও। দ্বিবিবাহে জাতক বা জাতিকা সুখী হবে কিনা, সেই বিবাহে উন্নতি করতে পারবে কিনা, সেখানে কিন্তু নক্ষত্র বিচার্য, একদম নক্ষত্র, মানে এই 27টা নক্ষত্রের খেলা দাদা। কেতু শুক্র রবিচন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, নটা মহাদশা। আর কেতুকে যদি ভাঙি তাহলে কেতু 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 শুক্র, কেতু কেতু রবি, কেতু কেতু চন্দ্র, কেতু কেতু মঙ্গল, কেতু কেতু রাহু, কেতু কেতু বৃহস্পতি, কেতু কেতু শনি, কেতু কেতু বুধ। ঠিক, তবে বিবাহের কারকগ্রহ কিন্তু শুক্র, অ্যাট্রাকশন, আকর্ষণ, বাদ বাকি ড্যাশ ড্যাশ। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুক্রকে যদি ভাঙি শুক্র 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 রবি, শুক্র শুক্র চন্দ্র, শুক্র শুক্র মঙ্গল, শুক্র শুক্র রাহু, শুক্র শুক্র বৃহস্পতি, শুক্র শুক্র শনি, শুক্র শুক্র বুধ এবং শুক্র শুক্র কেতু। ঠিক, মানে ডিএপি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা। জয়ন্তর কাছ থেকে যখন শুনি না আমি একদম মন্ত্র। আর সঙ্গে আর সঙ্গে হচ্ছে কি ট্রানজিটের রুলিং প্ল্যান, ট্রানজিটের রুলিং প্ল্যান, কেকার ট্রাইন অ্যাসপেক্ট, স্কোয়ার অ্যাসপেক্ট, সেক্সটাইল, সেমি সেক্সটাইল, অপোজিশন, কনজাম্পশন, এই ছটার একদম আলাদা আলাদা বিচার। আচ্ছা, এটাকে বলে প্রাক্ষা বিচার। আরেকটা চ্যাপ্টার খুলছি, তাজিক মুন্থা মতে গণনায় আপনার এই বছরটা প্রত্যেক মাস বলে দেওয়া যাবে কেমন যাবে। তাজিক মুন্থা মতে গণনায় আরেকটা খুললাম চ্যাপ্টার আজকে, কেন আমি সৌমিত্র ভাইকে না পেলে আমি আমার থিসিসে নতুন কিছু অধ্যায় ওপেন করি না। কি বললাম? ঠিক, কি বললাম ভাষাটা? তাজিক মুন্থা মতে গণনায়, তাজিক মুন্থা মত, আপনার বাৎসরিক মাস টু মাস বার করে দেওয়া যাবে, গ্যারেন্টি। তবে দর্শক বন্ধু, জয়ন্ত শাস্ত্রীর ভিজিটটা কিন্তু একটু বেশি, কেননা কিছু করার নেই এই জায়গাতে। আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দ্রনগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাজ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com, আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যা ভুগছেন? শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। এই জায়গাটাতেও হ্যাঁ ন্যাচারালি এটা হয়, এবং একটা জিনিস আপনাদেরকে প্রত্যেককে বলি, আমাদের স্ক্রলে যাচ্ছে একটুখানি দেখে নিন, আমি শুধু একটু ফোন নাম্বারগুলো আপনাদের বলে দিই, 9831338083, 9339314617, এবং আমাদের একটা ভিআইপি নাম্বার রয়েছে 9432583258। আপনাদেরকে বলি, যদিও জ্যোতিষশাস্ত্রী এখন সময় প্রায় পান না কুষ্টি বিচার, কুষ্টি তৈরি করার জন্য, কুষ্টিতেও খুব মাস্টার, আপনারা ধরে ধরে দেখতে পারেন, তিন রকমের কুষ্টি করে, গ্র্যান্ড মাস্টার, গাছ কুষ্টি এবং ডিএপি কুষ্টি। যদি সম্ভব হয় আপনারা যন্ত্রশাস্ত্রীকে রাজি করাতে পারলে সেটা হয়তো হয়ে যাবে। এছাড়াও আমাদের বলি, আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, জয়ন্ত শাস্ত্রী, JAYANTASASTRI শাস্ত্রী, এই স্পেলিংটা দিলেই জয়ন্ত শাস্ত্রীর সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন। আমাদের ওয়েবসাইট রয়েছে www.joyantoshastri.com। যারা অনলাইনে আমাদের সঙ্গে বুকিং করতে চাইছেন, এটা তো পৃথিবীর অনেকটা অংশ থেকে আপনারা দেখেন, তো অনলাইনে আমাদের বুকিংয়ের পুরো ফরম্যাটটা করা রয়েছে, আপনারা সেই ফরম্যাটটা দিয়ে যখনই বুকিং করবেন আপনার কাছে SMS চলে যাবে কনফার্মেশন, পৃথিবীর যে প্রান্তই আপনি থাকুন। এবং আমাদের কোন চেম্বারে জয়ন্ত শাস্ত্রী কখন অ্যাভেলেবেল সেইটা কিন্তু আগে আপনাকে একটু ফোন করে জেনে নেবেন, তাতে আপনাদের সুবিধা বুকিং করার জন্য, কখন, যেহেতু এতগুলো চেম্বার এবং বিদেশের মাটিতে, মাফ করবেন,
সো আপনারা একটু জেনে নেবেন কোথায় কখন পাওয়া যাবে। এবং আরেকটা বলি যে আমাদের একটা স্পেশাল বুকিং অফার করা হয়েছে, যেহেতু অনেক মানুষ রয়েছেন যারা দৌড়ে আসেন জয়ন্ত শাস্ত্রীর কাছে ইমিডিয়েটলি দেখতে হবে, কিন্তু এত ওভার বুকিং থাকে সেটা হয়তো দেখার সম্ভব হয় না। তাই জন্য একটা স্পেশাল করা হয়েছে, প্রত্যেক শুক্রবার এবং রবিবার সকাল 10:00 থেকে দুপুর 2:00 অবধি আপনারা এই VIP বুকিংয়ে দেখাতে পারবেন। সেটা আগে ফোন করবেন 9432583258 নাম্বারে, আমাদের বন্ধুরা আপনাদেরকে গাইড করে দেবে। ওভার দ্য ফোন কনসালটেন্সি রয়েছে, বিদেশে রয়েছেন, অসুবিধা হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, যে সময়টা যন্ত্রশাস্ত্রী আপনার স্টেটে যাচ্ছে হয়তো দেখা হচ্ছে না, ওভার দ্য ফোন করতে পারবেন। সেটার জন্য আমাদের ফোন নাম্বারে ফোন করলে আমাদের বন্ধুরা আপনাদের গাইড করে দেবে কোন জায়গা থেকে। এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা জয়ন্ত শাস্ত্রী প্রত্যেক দিন রাত 12:00 একটি বিখ্যাত নিউজ চ্যানেলে, রাত 12:30 আরেকটি জনপ্রিয়তম নিউজ চ্যানেলে এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পান। আগামী কিছুদিনের মধ্যেই সবচেয়ে জনপ্রিয়তম এন্টারটেনমেন্ট চ্যানেল, বিনোদনমূলক একটি চ্যানেলে রাত 1:00 সময়ও এই অনুষ্ঠানটা দেখা যাবে। আপনারা দেখতে থাকুন, জয়ন্ত শাস্ত্রী বলে জয়ন্তর কথা শুনতে হয় এবং না হলে অনেকটাই পিছিয়ে পড়তে হয়। সুতরাং সেই জয়ন্ত শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছে, আমরা কথায় ফিরব। বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে আর একটা জিনিস আমাদের, যে টাকা আমি প্রচুর পরিশ্রম করছি, আমার হাজবেন্ড জানেন তো সকাল থেকে বেরোয় রাত অবধি, এত কষ্ট করে, পরিশ্রম অনুপাতে পারিশ্রমিক পাচ্ছে একদম, এটা কোন জায়গা? শনি। আচ্ছা, আটকে সর্বদাই খাটাবে বেশি দেবে কম। আচ্ছা, ও সারা জীবন দেখবেন আপনাকে সিদ্ধ ছেলা খাইয়েই রাখবে। কিংবা শনিদিষ্ট বা শনি পীড়িত, তাহলে সেখানে কিন্তু আপনি পরিশ্রম অনুপাতে পারিশ্রমিক পাবেন না। আচ্ছা, বাট এখানে বিছানার মার পায় শনি যদি তুলারাশিতে থাকে, তাহলে আপনাকে প্রচুর ভূ সম্পত্তির মালিক বানাবে। আচ্ছা, ল্যান্ডের মালিক। শনি কিন্তু হাট কাজ দেয় না, হাট কাজ দেয় শুক্র, শুক্র হাট, আর অর্থকে বন্টন করে বৃহস্পতি, কারকগ্রহগুলোকে নিয়ে আসতে হবে। আচ্ছা, কারণ আমাদের অনুষ্ঠানটা কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল প্রোগ্রাম, একদম, এখানে মাল বেচা কেনা বা খারাপভাবে নেবেন না। শিয়ালদা ট্রেনেতে মনে করুন ওই ঝালমুড়ি বিক্রি কিংবা শিয়ালদা প্ল্যাটফর্মের বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির সাবজেক্ট নেই এটা, একদমই রাইট। এবং এডুকেশনাল, খুব টাফ এডুকেশনাল। এবং আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন যারা অনুষ্ঠান দেখেন, তারাও কিন্তু প্রত্যেকে মননশীল। তুমি দেখো একটা জিনিস মানুষ আর কি, সবিত ভাই, দ্বিতীয় ভাব থেকে আমরা শ্বশুর বাড়ি বিচার করি, হ্যাঁ, হার্ড ক্যাশ বিচার করি সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস থেকে বাক্যকে বিচার করি, এই যে কথা পৌঁছে দিচ্ছি, হ্যাঁ, সেকেন্ড হাউস, হ্যাঁ, আবার ছোট কাকার ফর্মাল এডুকেশন বিচার্য, সেকেন্ড হাউস। আচ্ছা, মায়ের বিজনেসের সাকসেস তোমার সেকেন্ড হাউস, মায়ের বিজনেসের সাকসেস, আচ্ছা, তোমার সেকেন্ড হাউস, আবার তোমার বড় মাসি বিচার্য, তোমার সেকেন্ড হাউস, ছোট মামার মামার প্রথম সন্তানের প্রেমের ঘর আপনার দ্বিতীয় ভাব, বাবা, মামার প্রথম সন্তানের প্রেমের বিচার তোমার দ্বিতীয় ভাব, আমার দ্বিতীয় ভাগ থেকে। আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ, তা ব্যাপার হচ্ছে গিয়ে আবার জেঠুর মৃত্যু গণনা হবে কিন্তু আপনার সেকেন্ড হাউস, মানে বাবার বড় ভাইয়ের মৃত্যুর ঘর। আচ্ছা, বাবার বড় ভাইয়ের মৃত্যুর ঘর। আবার তোমার দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে ছোট কাকার শ্বশুর মশাইয়ের ব্যাংক ব্যালেন্স, না এই অসম্ভব রকম শেষ হয়নি আর কি, ট্রানজিট করছিলাম, মানে 12টা রাশি তো, মানে মেষ বৃষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভমীন, তাহলে 12x144টা করে প্রশ্ন নিয়ে আসাই হবে, 1728 গিয়ে শেষ হবে, ট্রানজিট করছিলাম রাইট। আবার তোমার ছোট কাকিমার মানজস প্রতিপত্তির বিচার হবে তোমার সেকেন্ড হাউস, আবার দ্বিতীয় ভাব থেকে ব্যবসার মৃত্যু বিচার হবে, ব্যবসার মৃত্যু, আমার টাকা ব্যবসা করতে গিয়ে শেষ, শেষ হয়ে গেল ব্যবসাটা, নষ্ট গেছে তো, হ্যাঁ, সেকেন্ড হাউস ম্যালিফিক, সেভেন কে নিয়ে আসলে হবে না, সেকেন্ড কে নিয়ে আসতে হবে। এই হচ্ছে জায়গাটা। আর একটা জিনিস, আবার শুধু তাই নয়, আবার তোমার সেকেন্ড হাউস কিন্তু তোমার জেঠুর বড় সন্তানের ফর্মাল এডুকেশন হাউস, তোমার লগ্নের চতুর্থ ভাব হচ্ছে কি বিদ্যাভাব, বাড়ি গাড়ি মাতা, আবার তোমার জেঠুর বড় সন্তানের ফর্মাল এডুকেশন বিদ্যা মাতা গাড়ি এবং বাড়ি বিচার, তোমার সেকেন্ড হাউস, জেঠুর বড় সন্তানের এডুকেশন বিদ্যা বাড়ি গাড়ি মাতা এবং বাস্তু, জেঠুর বড় সন্তান মানে জ্যাঠিত দাদার বিচারটা বার করলাম, দ্যাট ইজ সেকেন্ড হাউস, দ্যাট ইজ বিচার।
দ্যাট ইজ বিচার। এটা শিয়ালদা প্ল্যাটফর্মে কিন্তু চিকেন বিরিয়ানির দোকান নয়, এটা অ্যাস্ট্রোলজি, খুব টাফ। ঠিক, একটা হাউস থেকে কি কি না বলা যায় সবই বলা যায়, সবই বলা যায়। একটা হরোস্কোপ পেলেই এনাফ, বংশের একটা বার করতে পারলেই বার করে দেওয়া যাবে, ব্যাকে 200 বছর, সামনে 200 বছর। মাই গুডনেস, জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। এখানেই হয়তো জয়ন্ত শাস্ত্রী সবার চেয়ে আলাদা, তার কারণ ও একটি একদম যেটা ট্র্যাডিশনাল আপনারা বলেন জ্যোতিষ বা মানে ট্র্যাডিশনাল মিক্সিং রিভার্স, তাই বলছি সব কটাকে নিয়ে জয়ন্ত শাস্ত্রী কাজ করেন, শুধু কেপি নয়, শুধু ট্র্যাডিশনাল নয়, শুধু রিভার্স নয়, প্রত্যেকটাকে নিয়ে কাজ করেন। হয়তো প্রেক্ষাবিচার, তাজিক মুন্থা মতে প্রত্যেকটা মাস কেমন যাবে, এটা তাজিক মুন্থা মতে গণনা। হ্যাঁ, এটা আমার আবিষ্কার, এটা খুব টাফ, এটা খুব আজকে বার করলাম, তুমি আছো বলে আমি কথাটা এতদিন বার করিনি। তাজিক মুন্থা মতে গণনায় এই মাসটা জানুয়ারি কেমন যাবে, ফেব্রুয়ারি কেমন যাবে, মার্চ কেমন যাবে, এপ্রিল কেমন যাবে, মে কেমন যাবে, জুন কেমন যাবে, জুলাই কেমন যাবে, সেপ্টেম্বর কেমন যাবে, অক্টোবর কেমন যাবে, নভেম্বর কেমন যাবে, ডিসেম্বর কেমন যাবে, সঙ্গে ডিএপি মারবো, সঙ্গে তাজিক মুন্থা মতে বাৎসরিক গণনা। ঠিক, আরেকটা আছে গ্র্যান্ড মাস্টার কুষ্টি, ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার, একদম ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার। সৈত্যদা শুটিং করতে যাচ্ছি, আমাকে একটা ফোন করলো, বলছে ভাই তুমি তো আমার নক্ষত্র সব জানো, একটু নবতারাটা পাঞ্চ করে একটু যোগটা ধরে বলো। আনলাম, হচ্ছে না, কি এখনই নামবে নাকি, বলে মেকআপ করে বসে আছি। আনলাম, যাও এসির মধ্যে বসে থাকো, কখন যাবো দাদা, আর 3:34 পরে ড্রাইভ মেরে দাও, সাকসেস। এক্স্যাক্টলি দিস ইজ দ্য থিং, এই যে জয়ন্ত শাস্ত্রী বলে দিচ্ছে টাইমটা, হ্যাঁ এই টাইমই সাকসেস, 3:34 পরে আপনি নামুন, ঠিক সাকসেস, তার মানে কি জন্ম হলো। কিছু মনে করবেন না, কোনো ব্রিজ ভেঙে পড়ছে, সেই ব্রিজের ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস আছে। কিছুদিন আগে একটা ব্রিজ আমরা জানি যে বিকেল 4:30 উদ্বোধন হলো, দ্যাট ইজ দ্য ডেট অফ বার্থ, বার্থ টাইম অ্যান্ড বার্থ প্লেস, দ্যাট ব্রিজ, সেই ব্রিজটা, তার কুষ্টি বানালে কিন্তু বেরিয়ে যাবে, তার কবে কি হবে। ঠিক, শুধু মানুষ, সেই জন্যই না এই কাউন্সিলিং এর কথা উঠে আসে, এটাকে মান্ডেন বিচার বলে, মান্ডেন বিচার, এই প্রত্যেকটা জিনিস উঠে আসে জয়ন্ত শাস্ত্রীর কথায়। তার কারণ যে অগাধ, দীর্ঘদিন ধরে জ্যোতিষটা করছে, আপনাদের সকলের খুব কাছের মানুষ, মনের মণিকোটার মানুষ, এবং প্রত্যেকটা সময় চেষ্টা করে যে এই জায়গাটাকে ধরে নিয়ে আসা। একটা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছে, আমরা শুধু একটা জিনিস জানবো, যে আমরা যেরকম অর্থ আটকে যাওয়া নিয়ে বললাম, অর্থ আশা নিয়ে বললাম, আর একটা জিনিস হচ্ছে যে অনেকে না যে ফাটকা ছাড়াও আর একটা জিনিস পায়, শেষ বয়সে গিয়ে কারুর উত্তরাধিকার পেয়ে গেল, দাদু সম্পত্তি দিয়ে গেল, মৃত্যু গিয়ে সেকেন্ড হাউসে, তাহলে মৃত ব্যক্তির সম্পত্তিতে বড় লোক, জীবনটাই পাল্টে গেল, 2-8, মানে এটা আমি বলছি যে আত্মীয়র মধ্যে না হলেও হয়তো, মানে ধরো একজনের কাছে ব্যবসা করতে সে চলে গেল, সে ব্যবসাটাই ওর হয়ে গেল, তাহলে 7-8-2 connection, 7-8-2 connection, বাইরের লোক, বাইরের লোক থেকে পেয়ে গেল, 8 মানে অপ্রত্যাশিত হঠাৎ, 2 মানে হার্ড ক্যাশ চলে এলো। আজকে তো আর সময় নেই, আজকে নানাবিধ আমরা কথা আবার নিয়ে আসবো, জয়ন্ত শাস্ত্রীকে দেখতে থাকুন রাত 12টা এই চ্যানেলে, 12:30 আরেকটি জনপ্রিয়তম নিউজ চ্যানেলে, এবং আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আমরা ফিরে ফিরে আসব জয়ন্ত শাস্ত্রীকে নিয়ে প্রত্যেক দিন। নমস্কার, নমস্কার, যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কৃষ্ণপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09833380830, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com, আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন?
শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।